নবম সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তারা। সরকার বিরোধী আন্দোলনে দলের শীর্ষ নেতারা যখন মাঠে সক্রিয় থাকতে হিমশিম খাচ্ছিলেন, তখন রাজপথে সক্রিয় ছিলেন এসব নেত্রী। সংসদের ভেতরে বক্তব্য দিয়ে যেমন গরম রাখতেন, তেমনি দলের হরতাল সহ অন্যান্য কর্মসূচিতে সংসদ এলাকাও মাতিয়ে রাখতেন তারা। কখনো কখনো ছুটে আসতেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচিতে একাত্মতা জানাতে। আলোচিত এই নেত্রীরা হলেন লিনুফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়া, রেহানা আক্তার রানু ও শাম্মী আক্তার। তবে কালের পরিক্রমায় মাঝখানে কিছুদিন এসব নেত্রী দলের সাইডলাইনে ছিলেন। সবশেষ কাউন্সিলেও তারা পাননি গুরুত্বপূর্ণ কোনো পদ, জানিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের কেউ একাদশ সংসদে মনোনয়ন চেয়েও পাননি, আবার সংরক্ষিত আসনে একটি সদস্যপদ বিএনপি পেলেও পুরনো কাউকে মনোনয়ন দেয়নি দলটি। এতে ধীরে ধীরে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল একসময়ের রাজপথে থাকা এসব নেত্রী। কিছুদিন আগেও দলের কর্মসূচিতেও তেমন একটা উপস্থিতি চোখে পড়েনি তাদের। তবে সম্প্রতি দলীয় কর্মকাণ্ডে কিংবা টকশোতে দেখা মিলেছে তাদের। এই চারজনের মধ্যে এখন পাপিয়া এবং মনিকে প্রায় দেখা যায় টকশোতে, তবে দীর্ঘদিন ধরে রানু আর শাম্মীকে সেই অর্থে কোথাও দেখা যায় না। রেহানা আক্তার রানু একাদশ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন ফেনী এক, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, তবে তাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। রানু বিএনপি নির্বাহী কমিটির সদস্য, নতুন কমিটিতেও তাকে একই পদে রাখা হয়েছে। এছাড়া তিনি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক। 2013 সালে সংসদে সম্পূরক বাজেটের উপর আলোচনার সময় নানা জ্বালাময়ী বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন রানু। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আঞ্চলিক ভাষায় তার একটি বাক্যটি দেশজুড়ে ঝড় তুলেছিল তখন। এরপর থেকে সভা সমাবেশে নেতাকর্মীদের কাছে আকর্ষণীয় বক্তার জায়গা দখল করেছিলেন রানু। 2009 থেকে 2014 সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসনের এমপির পাশাপাশি খালেদা জিয়ার ফেনী এক আসনের দায়িত্বে ছিলেন রানু। সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন জেলার কর্মসূচিতে দলের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি নিজেও সেসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নীলফামারীর মেয়ে সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া নিজ এলাকার আবদুলপুর সরকারি কলেজ ছাত্রদলের একটি অনুষ্ঠানে জ্বালাময় বক্তব্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রনেতা রুহুল কবির রিজভীর প্রশংসা করান। পরে 1986 সালে এইচএসসি পাশ করে প্রথমে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে, পরে ভর্তি হন আইন বিভাগে। কিছুদিন পর তাপসী হল ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন তিনি। 1987 সালে বিশ্ববিদ্যালয়ের হলের ভিপি নির্বাচনে অংশ নেন, একমাত্র নারী নেত্রী ভিপি নির্বাচিত হন তিনি। 1989 সালে দ্বিতীয়বার হলের ভিপি নির্বাচিত হন। এরপর ছাত্রদলের রিজভি, ইলিয়াস কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন পাপিয়া। এরই মধ্যে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার আগ্রহে ব্যারিস্টার আমিনুল হকের মধ্যস্থতায় পারিবারিকভাবে বিয়ে হয় আরেক ছাত্রনেতা হারুনুর রশিদের সঙ্গে। হারুনও তিনবারের সাবেক সংসদ সদস্য। 1994 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বারে পেশাজীবন শুরু করেন পাপিয়া। 2004 সালে মহিলা দলের দায়িত্ব ছেড়ে দেন। 111 জরুরি সরকারের আমলে স্বামী গ্রেফতার হলে চলে আসেন ঢাকায়। পাপিয়ার স্বামী বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং আলোচিত সাংসদ হারুনুর রশিদ। 2009 সালে ঢাকা বারে প্র্যাকটিস শুরু করেন পাপিয়া। ওই বছরই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ওই বছরই সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন তিনি। জানা গেছে কেন্দ্রীয় অন্যান্য নেতার মতো পাপিয়ার বিরুদ্ধে 80টির মতো মামলা রয়েছে। তিনবার কারাবরণও করেছেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে বাবার পৈতৃক বাড়ি নাটোর চার আসন থেকে নির্বাচন করতে চাইলেও দল থেকে মনোনয়ন পাননি পাপিয়া। তবে রাজনীতির বাইরে হাইকোর্টে আইনি পেশায় সময় দিচ্ছেন তিনি। আরেক জ্বালাময়ী বক্তা হিসেবে পরিচিত নীলুফার চৌধুরী মনির এখন ব্যস্ততা অনেকটা টেলিভিশন টকশো ঘিরে। বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সহসম্পাদক জামালপুর পাঁচ আসন থেকে গত নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ঢাকার অবস্থান করা এই নেত্রীকে জাতীয় প্রেসক্লাব সহ দলের ঘরোয়া অনুষ্ঠানে দেখা যায়। এছাড়া নিয়মিত টকশোতে কথা বলেন তিনি। ঢাবি রোকেয়া হল শাখার ছাত্রদলের সাবেক সভাপতি শাম্মী আক্তার সংসদ থাকাকালে হেলাল হাফিজের একটি কবিতা বলে সংসদে ব্যাপক আলোচিত হয়েছিলেন। গত নির্বাচনে হবিগঞ্জ চার আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। সংসদে থাকা অবস্থায় বেশ প্রভাব নিয়ে চললেও সবশেষে কাউন্সিল দলের কেন্দ্রীয় সহস্থানীয় বিষয়ক সম্পাদক করা হয় তাকে। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি, তবে সম্প্রতি তাকে দলীয় রাজনীতিতে বেশ সক্রিয় দেখা গেছে। কিছুদিন পূর্বে গঠিত বিএনপির মিডিয়ার সেলে সদস্যের পদ পাওয়ায় পর থেকে তিনি এখন রাজনীতিতে বেশ সক্রিয়।